ঘুম আল্লাহ পাকের একটা নিয়ামত। আমরা যদি আমাদের মানসিক দুশ্চিন্তা, আমাদের যদি দুশ্চিন্তা না থাকে, আমাদের যদি ফুড হ্যাবিট ঠিক থাকে, ঘুম অটোমেটিক্যালি হবে। আর আমরা যদি বসে বসে অনেক বেশি দুশ্চিন্তা করি, যে বিষয়টা নিয়ে আমার চিন্তা করার দরকারও নাই সে বিষয়টা নিয়ে যদি চিন্তা করি, ডেফিনেটলি তখন আমার ঘুমের ব্যাঘাত ঘটবে। তো আমাদের হলো ঘুম না হওয়ার কারণ হলো বেসিক্যালি স্ট্রেস। ঘুমের ব্যাঘাত জীবনের গুণগত মানকে ব্যাহত করে। দিনের পর দিন যদি ঘুমের ব্যাঘাত ঘটে, তবে নানাবিধ রোগের ঝুঁকি বাড়ে, মনোযোগ কমে যায়, অবসাদ এবং ক্লান্তিবোধ গ্রাস করে। মাইক্রোনিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি হলে ঘুম হয় না, লাইক ম্যাগনেসিয়াম, সেলেনিয়াম, জিঙ্ক, এই ধরনের ডেফিসিয়েন্সির কারণে আমাদের ঘুম হয় না। যাদের আয়রন ডেফিসিয়েন্সি থাকে তাদেরও ঘুমের ব্যাঘাত ঘটে। প্রত্যেক মানুষের রাতে 6 থেকে 7 ঘন্টার নির্বিঘ্ন ঘুম দরকার। এই ভালো ঘুমের জন্য চাই একটি ইতিবাচক পরিবেশ এবং কিছু অভ্যাস গড়ে তোলা। প্রতিদিন একই সময় ঘুমাতে যান এবং একই সময় ঘুম থেকে উঠুন। ছুটির দিনগুলোতেও ঘুমের একই রুটিন বজায় রাখুন। তরল খাদ্য সন্ধ্যার পর থেকে কমিয়ে দিন। ঘুমের অন্তত 2 ঘন্টা আগে রাতের খাবার সেরে ফেলুন। তরল খাদ্যের আধিক্যে রাতে বারবার শৌচাগারে যাওয়ার প্রয়োজন হতে পারে। নিকোটিন, কফি ও অ্যালকোহল সন্ধ্যার পর পরিত্যাগ করুন। এসব উত্তেজক দ্রব্য ব্যক্তিকে জাগ্রত রাখে। কফি পান করলেও ঘুমের 8 ঘন্টা আগে করতে হবে, কারণ পান করার অনেকক্ষণ পর্যন্ত এর প্রভাব থাকে। বয়সের সাথে সাথে কিছু বিষয় থাকে, যে আমাদের বয়সের সাথে সাথে আমাদের লাইফস্টাইল চেঞ্জ হয়, আমাদের চিন্তা ভাবনাগুলো চেঞ্জ হয়, অ্যাক্টিভিটিস, কাজের লেভেল। যেমন অনেকে অফিস ওয়ার্ক করে, তাদের নাইট ডিউটি থাকে, সো তাদের ঘুমের সাইকেলটা নষ্ট হয়ে যায়। প্রতিদিন অল্প বিস্তার ব্যায়াম করুন। প্রতিদিনের হালকা অ্যারোবিক ব্যায়াম আপনাকে একটা অবিচ্ছেদ্য ঘুম উপহার দিতে পারে। অ্যারোবিক ব্যায়াম হলো সেই ধরনের ব্যায়াম যার ফলে হৃৎস্পন্দন দ্রুত হয় এবং শরীর ঘামতে শুরু করে। যেমন জোরে হাঁটা, সাইকেল চালানো, দড়ি লাফ, দৌড়ানো, সাঁতার কাটা ইত্যাদি। সাধারণত রাতেই ঘুমাবেন, দুপুরের ঘুম কিন্তু শরীরের বিশ্রামকে কেড়ে নিতে পারে। দুপুরে ভাত ঘুম যদি নিতে হয়, তবে সেটা 8 ঘন্টার বেশি নয়। আরামদায়ক ম্যাট্রেস ও নরম বালিশ বেছে নিন। যদি কেউ আপনার সঙ্গে শোয়, তবে দেখতে হবে দুজনের জন্য পর্যাপ্ত জায়গা আছে কিনা। শিশু বা পোষ্য প্রাণীর সঙ্গে একই বিছানায় ঘুম ব্যক্তির ঘুমের ব্যাঘাতের কারণ হতে পারে। আলোটা হতে হবে বন্ধ কিংবা স্নিগ্ধ। যে নিউট্রিশনটা ঘুমাতে হেল্প করে তার মধ্যে ম্যাগনেসিয়াম খুব ভালো হেল্প করে, ইভেন কলিন, ভিটামিন বি কমপ্লেক্স। যেমন যদি রাতে ঘুমানোর আগে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা আগে একটা বয়েলড এগ অথবা আধা গ্লাসের মতো কুসুম গরম দুধ, ফ্রেশ কাউস মিল্ক, আর যেটা যদি খাই, যদি আমরা খেজুর খাই অথবা কলা খাই, এই খাবারগুলো ঘুমাতে সাহায্য করে। যখন আপনি ক্লান্ত ও ঘুমে ভেঙে পড়ছেন, তখনই আলো বন্ধ করুন এবং ঘুমোতে যান। যদি 15 থেকে 20 মিনিটের মধ্যে ঘুম না আসে, তাহলে আবার কাজ করতে উঠে পড়ুন এবং ক্লান্ত হলে ঘুমোতে যান। ঘুম নিয়ে অযথা কোনো দুশ্চিন্তা করবেন না। ঘুমের ওষুধ শুধু শেষ অবলম্বন হিসেবেই রাখুন। চিকিৎসকের পরামর্শেই শুধু ঘুমের ওষুধ খেতে পারেন, কখনোই নিজে নিজে খাবেন না।